তো গাইস আজকে আমার R15 ভার্সন 3 কনভার্ট করা আছে R1 মানে R1 লাইট বলতে পারো। তো গাইস চলো R1 এর একবার আওয়াজ শুনে নাও। হে গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাক্স ব্লগ কলকাতা। তো গাইজকে তোমাদের সামনে একটা নতুন এবং অনেকের অনেক দিনের রিকোয়েস্টের পরে আজকে ভিডিওটা এনেছি, বিকজ অনেক দিন পরে আমার এই গাড়ির মানে পুরো অ্যাক্সেসারিজ এবং পুরো মডিফিকেশান কমপ্লিট হলো, মানে সাকসেস বলবো না বাট কমপ্লিট হলো আমার মতো করে। মানে যেগুলো টুকটাক অ্যাকচুয়ালি ইউজের মানে অ্যাক্সেসারি সবই এতে ইনস্টল করা হয়ে গেছে, কিছু কিছু ছোটোখাটো মানে অ্যাক্সেসারিজ এখন ইনস্টল করিনি, মেবি ওগুলো পরে করবো না। তো গাইজ যতটুকু হয়েছে আজকে ততটুকু দেখাবো এবং কুইনকে তোমরা যেভাবে ভালোবাসা দিতে থাকো এইভাবে তোমরা ভালোবাসা দিতে থাকো। আগে এরকম অনেক ভিডিও আরও আসবে এবং ট্রাভেলিং অনেক দিন হয়নি বাট আগে অনেক ট্রাভেলিং বাকি আছে এবং হবে অবশ্যই। এবং তোমাদের যদি কোনো রকমের সাজেশান থাকে কোনো মানে পারফেক্ট কোনো প্লেসের যেখানে ওয়ান ডে রাইড আমি করতে পারি, তো সেরকম প্লেস সাজেস্ট করতে পারো যেখানে আমি টুকটাক রাইড করতে পারি। তো গাইজ চলো আজকে আমার কুইনের একটা মানে ফুল রিভিউ ভিডিও, সঙ্গে অ্যাক্সেসারিজ মানে কী কী ইনস্টল করা হয়েছে এর লুক থেকে শুরু করে মানে মডিফিকেশান পুরো আজকে তোমাদেরকে শেয়ার করবো। তাই চলো লেটস গো। অল রাইট গাইস, তো ভার্সন 3 যারা ইউজ করে তারা নর্মালি ফার্স্ট দুটো জিনিস চেঞ্জ করে। ফার্স্ট হচ্ছে ডাবল বাবল ভাইজার লাগাবে এবং উইংলেট, যে দুটো আমার ফার্স্ট থেকেই লাগানো আছে এবং এখনও লাগানো আছে, যার মানে এই দুটো লাগালে আর কি গাড়ির লুকটা অনেকটা বাল্কি হয়ে যায়, অনেকটা বড় লাগে, একটা বড় ভারী বাইকের মতো লাগে। তো দুটো আমি প্রথমেই চেঞ্জ করে নিয়েছি, দেন হালাকি আমি চেঞ্জ করেছি যে R6 মাস্ক যেটা বলা হয়, R6 মাস্ক খুবই ভালো, গাড়ির লুক একদম পুরো ডিফারেন্ট করে দেয়, একদম গাড়িটা মানে একটা মানে কী বলবো প্রিমিয়াম বাইকের লুক দেয়। যেমন R6 বা R1 R3-তে বলো নতুন যেগুলো এসছে সেগুলোতে যেমন মানে এই যে হেডলাইটের যে লুকটা দেয় সেমই লুক আসে এখান থেকে। দেন কিন্তু এর একটা নেগেটিভিটি আছে, যে নেগেটিভিটি এটাই যে এই যখন R6 মাস্ক আমরা ইউজ করব তো এই গাড়ির যে লাইট কন্ডিশন পুরোপুরি মানে জিরো বলতে পারো এরকমই চলে আসে, বাট এ দিয়ে কোনো রকমের ভিউ তুমি পাবে না, বিকজ পুরোপুরি লাইটটা অ্যাকচুয়ালি এখানে চাপা পড়ে যায়, ওর মধ্যেই চলে যায়। তো তার জন্য তোমার একটা এটার্নাল একটা মানে লাইটের ব্যবস্থা করতে হয়, যেটা আমিও করেছি। তো এই লাইটটা অনেক রকমের অনেকেই লাগায় বাট আমি এখানে লাগিয়েছি যেটা প্রজেক্টার, দুটি হেডল্যাম্প লাগানো আছে দেখতে পাচ্ছ, এই দুটি মানে অনেকটা R1 যেরকম লাগানো থাকে, R1 বা R6-এ যেমন লাগানো থাকে তেমনই আমি ডিজাইনের একটা সিমিলার করার চেষ্টা করেছি, কিছুটা হয়েছে, দূর থেকে ভালোও লাগে। বাট এই যে লাইট দুটো লাগিয়েছে এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, 600 টাকা পেয়ার নিয়েছে, বাট এর ভিউ মানে আমি বলবো না যে খুব ভালো আর একেবারে খুব খারাপও নয়, মানে রাত্রেবেলা মিডিয়াম মানে চলার জন্যে ঠিক আছে, নো প্রবলেম। বাট তুমি কোনো লং রাইড কোনো রকমের মানে ফরেস্ট রাইড বা হিল রাইডে তুমি এই লাইট ইউজ করতে পারবে না, তোমার এক্সটার্নাল আরও কোনো হাই লাইট লাগাতে হবে যার কারণে তুমি রোডটা আরও ক্লিয়ারলি দেখতে পাও, বিকজ এই যে লাইটের ফোকাসটা একদম পুরো সেন্টারে পড়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। গাইস মাস্ক লাগানোর পরে অ্যাকচুয়াল ভিউটা এরকমই চলে আসে, মানে ভিজিবিলিটি টোটালি জিরো বলতে পারো, দেখো মানে কিছুই আসছে না, অথচ আমি ডিপার আপ করে রেখেছি, ব্লু সিগন্যাল দিচ্ছে দেখতে পাচ্ছ, মানে টোটালি কোনো রকমের ভিউই আসছে না। তারপর আমি যে এক্সটার্নাল লাইটটা লাগিয়েছি তার কারণে ভিউটা আসবে ঠিক এইরকম, দ্যাটস ইট, এরকম একটা জাস্ট মানে একটা ছোটো ফোকাস আসছে। লং ট্যুরের জন্য এটা পারফেক্ট নয়, কেন একটু লাইটটা যদি ছড়িয়ে থাকে তবেই মানে তুমি লং ট্যুর করতে পারো, বিকজ মানে রোডের সাইড থেকে যদি কিছু আসে যায় কোনো জানোয়ার বা কিছু তাহলে তুমি এই লাইটে তো দেখা খুবই মানে প্রবলেম হবে। বাট লাইটটা এমনই খারাপ না, তুমি নর্মালি ইউজ করতে পারো, দুটো তিনটে রকমের এর ডিফারেন্ট ডিফারেন্ট মোড আছে, যেমন এটা হচ্ছে ফার্স্ট মোড যেমন লো ডাউন করা আছে, এটা সেকেন্ড মোড ব্লিঙ্কারই আছে, আর এটা থার্ড মোড হাই বিম আছে। তো দেখতেই পাচ্ছ মানে এরকমভাবে যদি কারোর কোনো প্রবলেম হয় তো এই ধরনের লাইটটা ইউজ করতে পারো, খারাপই না ভালোই, বাস নাইট ভিউটা দেখে নিলে তোমরা নো প্রবলেম। দেন এরপরে আমি চেঞ্জ করেছি সবথেকে বড় চেঞ্জ গাড়ির, যে মিরর চেঞ্জ করা হয়েছে, মিররটা চেঞ্জ করে
মানে এখানে যে স্টক মিরর যেটা থাকে R15 ভার্সন 3 সেখানে নরমাল একটা মিরর থাকে যেটা দিয়ে তুমি জাস্ট অনলি ফর গ্লাসে ইউজ করতে পারো বিকজ এখানে যে মিররটা ইউজ করা হয়েছে এখানে তুমি ইন্ডিকেটর পাবে যার কারণে যখন রোডে তুমি যদি ইন্ডিকেটর ইউজ করো খুবই কুল এবং সেক্সি একটা লুক দেয় মানে যেমন তুমি মনে করো কোনো হাই সেগমেন্টের গাড়ি দিয়ে যেগুলো থাকে তেমনই এখানে লুক দেয় আর এটা খুবই মানে কাজেরও জিনিস বিকজ আমি যখন এই ইন্ডিকেটর চেঞ্জ করি এখানে যে মানে স্টক ইন্ডিকেটর ছিল সেই ইন্ডিকেটর আমি এখন তুলে দিয়েছি দিয়ে এখানে আমি একটা অ্যারো মার্কিং ইন্ডিকেটর লাগিয়েছি যার কারণে সামনে থেকে দিনের বেলা হলেও মানে ইন্ডিকেটরটা ভিউ হয় না সামনে থেকে বোঝা যায় না তো মিরর ইন্ডিকেটর লাগানোর পরে এই প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে গেছে বিকজ সামনে থেকে ক্লিয়ারলিভাবে দেখা যায় আমি কোন দিকে সাইন দিতে চাইছি আর এই মিরর একটা অ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজটা দেখো যে মিরর যে গ্লাসটা রয়েছে এই গ্লাসের মধ্যেও তুমি একটা তুমি মিরর সাইন পাবে যেটা এইভাবে তুমি একটা মিরর সাইন এখান থেকে পাচ্ছ যেটার জন্য পিছন দিক থেকে যারা থাকবে তাদের মানে ব্যাক সাইডের ইন্ডিকেটর তো কাজে আসবে তার ছাড়াও এই ইন্ডিকেটরটা অনেক মানে হেল্প করে তো গাইস এটা আমার হচ্ছে বড়ো একটা চেঞ্জ বলতে পারো পুরোপুরি মিররটা চেঞ্জ করা আছে দেন এই গাড়ির আরও একটা সবথেকে মানে এর লুকটা অ্যাট্রাকশন হয় ওখানে এই গাড়িটার কালার মানে এই গাড়িটা ছিল অ্যাকচুয়াল রেড কালারের যে কালারটা আমি ফার্স্ট এখান থেকে রেড থেকে কনভার্ট করেছি হোয়াইটে যারা আমার ব্লগ আগে থেকে দেখছো জানো যে এই গাড়িটা হোয়াইট ছিল এখানে আমার মানে মনস্টারের লোগো দেওয়া ছিল যেটা চেঞ্জ করে আমি রিসেন্ট মাস তিনেক হচ্ছে এই গাড়িটা আমি গ্রিন করেছি এটাকে নিনজা গ্রিন বলা হয় যার কারণে আরও বেশি মানে মানে আই ক্যাচিং হয়ে যায় মানে যখন রোড থেকে যায় লোকের একটু চোখে বেশি লাগে বিকজ কালারটা ওরকম একটু বেশি উজ্জ্বল আছে তো এই কালারটা করার পর আমি মানে রেসপন্সও খুব ভালো পেয়েছি সকলেরই পছন্দ হয়েছে কালারটা তো এই কালারটা চেঞ্জ এটা একটা বড়ো চেঞ্জ বলতে পারো দেন আমি আর একটা চেঞ্জ মানে চেঞ্জ না এটা একটা নতুন অ্যাক্সেসরিজ লাগিয়েছি যেটা হচ্ছে বলা হয় ফ্রেম স্লাইডার লাগিয়েছিলাম আমি ওয়েলিংটন থেকে মেবি হ্যাঁ ওয়েলিংটন থেকে লাগিয়েছি এটার অনেকে লেগ গার্ড হিসেবে জানে বাট এটা লেগ গার্ডের কোনো কাজ করে না এটা একটাই কাজ করে যেটা হচ্ছে তোমার গাড়ি যদি আনফর্চুনেটলি কোনো জায়গায় পড়ে যায় তো এই ফ্রেমটা বাঁচানোর জন্যে এটা এই ফ্রেম স্লাইডারটা খুব কাজের এবং আমি সাজেস্ট করবো সমস্ত ভার্সন 3 ইউজারদের এটা ইউজ করো খুবই ভালো আর অনেকে বলে যেটা পায়ে বেঁধে যায় বাট না এটা কোনো পায়ে বেঁধে যায় না ওরকম কোনো ইস্যু নেই দেন তারপর একটা চেঞ্জ হয়েছে এর ব্যাক সাইডের যে টেল টাইডি মানে নাম্বার প্লেটের যে এক্সটেনশন যে একটা কার্ড ছিল সেটা আমি খুলে দিয়েছি এবং এখানে যে ক্যাপটা ছিল সেটাও খুলে দিয়ে যার কারণে পুরো মানে আমার চাকাটা বাইরে থেকে দেখা যায় এবং ভালো লাগে পিছন দিক থেকে খুবই সেক্সি এবং সুন্দর লাগে কুল একটা লুক লাগে তো এই যে টেল টাইডি লাগানো হয়েছে এটার কারণে মানে একটু রেসিং বাইকের ফিল আসে এর মধ্যে আর তারপরে অনেকে বলবে যে ব্যাকলাইট নেই বাট হ্যাঁ ব্যাকলাইট এখানে রয়েছে এখানে দুটো করে ব্যাকলাইট রয়েছে সেটা তোমায় দেখিয়ে দেবো এই যে তোমার নাম্বার প্লেট দেখতে পাচ্ছ এর উপরে একটা চ্যানেল লাগানো আছে যে চ্যানেলের মধ্যে আমি পুরো ব্যাকলাইটের ভিউটা পাবো সেটা আমি তোমায় অন করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখো পুরোপুরি ভিউটা পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে আমি ইন্ডিকেটারও পাচ্ছি দুটো দুই সাইডে ইন্ডিকেটারও পাচ্ছি আর আমার ইন্ডিকেটার যেটা লাগানো আছে এর মধ্যে লাগানো আছে দেখো এই যে ইন্ডিকেটারটা এটা বাইরে থেকে দেখা যায় না বাট রাত্রেবেলা খুব কুল একটা লুক দেয় যে শুধুমাত্র আলোর ফ্লোটা দেখতে পাই যার কারণে এটা খুব মানে সুন্দর আর একটা সুইট লুক লাগে যেটা খুবই ভালো তো গাইস এই গাড়ির আর একটা সবথেকে বড়ো চেঞ্জ এবং গাড়ির মানে লুকটাকে আরও বেশি মানে কী বলবো ভালো করে দেয় আরও বেশি মানে কিউট সেক্সি সুন্দর যেটা বলবে সেটা করে দেয় এবং রোড থেকে যখন যায় লোকের চোখে এটাও একটা বড় মানে প্লাস পয়েন্ট আই ক্যাচ করার জন্য মানে লোকের আকৃষ্ট করার জন্য যেটা হচ্ছে এস মানে এক্সস্ট তো গাইস এক্সস্টটা দেখে না এক্সস্টের সাউন্ডটা একবার দেখিয়ে দিই তোমাদের দেখো এক্সস্ট মানে এক্সস্টটা মানে অনেকে অনেকে ভার্সন 3 অনেক রকমের এক্সস্ট ইউজ করে বাট আমার যে এক্সস্টটা লাগা আছে এর মধ্যে একটা বেস আছে তুমি মানে বড়ো হাই সেগমেন্ট যে গাড়িগুলোতে যেমন বেস থাকে বেস আছে তুমি মানে যে ব্লাস্ট যেটা হয় ব্লাস্টও পাবে পাটাকা যেটা ওটাও পাবে সব কিছু এই গাড়ির মধ্যে আছে ওই মানে এক্সস্টে আছে এক্সস্টটা এমন কোনো কস্টলি না আমি পুরো ব্যান্ড পাইপ দিয়ে চেঞ্জ করেছি ব্যান্ড পাইপ এক্সস্ট প্লাস মানে সার্ভিস কস্ট যেটা সব মিলিয়ে আমার এটা পড়েছে 6,000 টাকা অ্যাকচুয়াল পড়েছে 5,800 টাকা আমি সব মিলিয়ে বলছি 6,000 টাকা খরচা হয়েছে তো খুবই রিজনেবল খুবই সুন্দর ভালো পারফরমেন্স বি ভালো সব দিয়ে ভালো এবং এখানে যদি ডিবি কিলার লাগানো যায় খুবই ভালো সাউন্ড দেয় না মানে সাউন্ডটা নর্মাল এক্সস্টের মতো হয়ে যায় সেই কারণে আমি ডিবি কিলার ইউজ করছি না বাট এই যে সাউন্ডটা আছে খুবই ভালো কলকাতাতে চালাতে গেলে এতে কোনো প্রবলেম হয় না পুলিশ আমাদের আমাকে এখনও কোনো দিন এক্সস্টের জন্য ধরেনি বিকজ আমি যদি মানে ফুল থ্রটেল নিই তবে এর মধ্যে থেকে তুমি ওই যে ব্লাস্টি সাউন্ডটা পাবে বাট নর্মাল থ্রটেলে গেলে নর্মাল একটা সাউন্ড হালকা মানে একটা বেস পাবে জাস্ট আর কিছু না আর একটা ছোটো সামান্য চেঞ্জ আছে যেটা সবাই চেঞ্জ করে লিভার গার্ড যে চেঞ্জটা করেছি লিভার গার্ড মানে চেঞ্জ না লিভার গার্ড আমি লাগিয়েছি এটা মানে অ্যাকচুয়াল কোনো কাজের না বাস জাস্ট একটা ভালো লুক দেয় সেই কারণে লিভার গার্ডটা লাগানো আর কালারটা আমি আমার ফ্রেম স্লাইডের সঙ্গে সেম করে লাগিয়েছি যাতে একটা কম্বিনেশান আসে বাস এতটুকু আমার গাড়িতে চেঞ্জ করা হয়েছে তো গাইস এতটুকু আমার গাড়ির চেঞ্জ এবং একটা জিনিস কাজের জিনিস সকলে ইউজ করে যেটা হচ্ছে ট্যাঙ্ক প্যাড এই ট্যাঙ্ক প্যাডটা আমি কোনো দিনই লাগাইনি বিকজ আমি কোনোদিন পাইনি এই ট্যাঙ্ক প্যাড এত সুন্দর ছোটো কিউট ট্যাঙ্ক প্যাড আগে মানে
খুঁজেছি পাইনি, এরকম হয়েছে। বাট এটা গ্রিনের সঙ্গে গ্রিন আমি খুঁজছিলাম অনেক দিন থেকে, তো গ্রিনের সঙ্গে গ্রিন পেয়ে গেছি যখন, এটা লাগিয়ে নিয়েছি। 46 মার্কও আছে, মাই ফেভারিট। তো গাইস, গাড়ির বাস এতটুকু অ্যাক্সেসরিজ চেঞ্জ আছে এবং এতটুকুই চেঞ্জ করেছি, যার জন্য গাড়িটা অনেক সুন্দর কিউট একটা লুক দিয়ে দেয়। আর পিছনে যেটা দেখছো এটা হচ্ছে আমার মাউন্ট লাগানো আছে, পিছন থেকে ভিউ নেওয়ার জন্য, একটা মানে ফ্রন্ট ভিউ নেওয়ার জন্য এখানে একটা মাউন্ট লাগানো আছে, এবং এক্সটার্নাল যে মাউন্ট লাগানো হয় আমার হেলমেটে মাউন্ট লাগানো হয়, যেটা দিয়ে আমি ব্লগিং বানাই। বাকি গাড়ির এই যা আমরা চেঞ্জ করেছি, এবং চলো এই গাড়িটা একটা পারফরমেন্স টেস্ট তোমাদেরকে দিয়ে দেবো, কিছুটা মানে রাইডের এক্সপিরিয়েন্স তোমায় দেবো। আগে যারা আমার এই ব্লগে রয়েছো, তোমরা এর মানে সুন্দর সুন্দর ভিডিও আগে দেখেছো, তো গাইস তোমার কাছে রিকোয়েস্ট, এই মানে কুইন নিয়ে আরও ভিডিও দেখতে গেলে তোমায় প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর বেল যে ঘন্টাটা আছে ওটা একটু প্রেস করে দাও, বিকজ আমি যখন এই ভিডিও নতুন পোস্ট করবো তখন তোমার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে সবার আগে ভিডিওটি দেখার জন্য। তো গাইস আমার চ্যানেলের কিছু স্টিকারিং গাড়িতে করানো আছে, দেখিয়ে দিই তোমাদের। স্টিকারিং করানো আছে, ফার্স্ট আমার ডাবল বাবল ভাইজার স্টিকারিং করে নিজের নাম ব্র্যান্ড লাগানো আছে, বিকজ যদি নিজেকে না ভালোবাসি তো কাকে ভালোবাসবো। গাড়িতে প্রথমে নিজের নাম আমি ফার্স্ট স্টিকারিং আমার এটাই। দেন স্টিকারিং করেছি আমার ইউটিউব চ্যানেল ম্যাক্স ব্লগস কলকাতা, যেটা নিয়ে তোমাদেরকে সাবস্ক্রাইবের জন্য আমি রিকোয়েস্ট করছি। তারপর হচ্ছে স্পেশাল এডিশন, জাস্ট এটা মানে স্পেশাল এডিশন এমন কিছু না, জাস্ট আমার নিজের মনে হয়েছে তাই স্পেশাল এডিশন দিয়েছি। আর এখানে যে লোগোটা দেখতে পাচ্ছ এটা আমার নিজের হাতে বানানো, আমি লোগোটা দিয়েছি। তারপর এখানে একটা নর্মালি ক্যাজুয়াল লোগো দিয়েছি, NOS লোগো লাগানো আছে, আর তেমন কোনো এ নেই। আর একটা ওয়ার্নিং বেল্ট লাগানো আছে, যেটা মানে রাত্রেবেলা আমি যদি নাইটে কোনো জায়গায় পার্কিং করে রাখি তো পিছন দিক থেকে যখন গাড়ির কোনো হেডলাইট পড়ে তো এটা পুরোপুরি রিফ্লেক্টের সঙ্গে তাকে বুঝিয়ে দেয় যে এখানে একটা গাড়ি আছে। তো গাইস, আর আমার গাড়ির যে নাম দেওয়া হয়েছে কুইন, এটা এখানে আমি বড় করে লিখে দিয়েছি, বিকজ আমার গাড়িকে অনেকে মানে বেশিরভাগ আমার ফ্রেন্ডস বলো, আমার সাবস্ক্রাইবার বলো, সবাইকে কুইন নামে চেনে। আর এটা আমার রিল কুইন, যে ট্রু লাভ বলতে পারো, বিকজ দিল তো কই ভি দুখা সকতে হ্যায় লড়কি ওয়ালে, লেকিন বাইক কবি দিল নেই দুখা দে, লাভ ইউ। এসজে ক্যাম, যেটা আমি মানে আমার অ্যাকশন ক্যামেরা ইউজ করি, আর আমার ভাইয়ের চ্যানেল আছে ব্রুভার রাইডার্স, তো গাইস তোমরা ওটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের ভাই দাদার যে চ্যানেল আছে তোমরা দেখেছো আগে, আলমাস ওয়ার্ল্ড ব্লগ, তো আলমাস ওয়ার্ল্ড ব্লগকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, বিকজ ওখানে তোমরা ড্রোন শ্যুট, 360 ডিগ্রি যে শ্যুট, এবং গোপ্রো, DSLR, মানে সুপার বাইক, সমস্ত কিছু A to Z পুরো ভরা আছে ওনার ব্লগে। তো ওনার ব্লগে তোমরা সাবস্ক্রাইব করো এবং ঘুরে এসো, আমি চ্যানেলের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তো প্লিজ গাইস চলে যাও। আর এই আমার কুইনের সঙ্গে যদি সুন্দর সুন্দর কিছু ভিডিওস, কিছু মানে পোস্ট, কিছু ফটোস দেখতে চাইলে আমার ইনস্টাগ্রাম আইডিতে তোমরা চলে যাবে, এটি শামিম আহমেদ ইনস্টাগ্রাম আইডি, আর আমি তোমার এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নাও এখান থেকে তোমরা চলে যাও। আর ডিসক্রিপশানে লিঙ্ক আছে, এখানে তোমার নাম আছে, যেখান থেকে তোমরা চলে যাও ইনস্টাগ্রাম আইডিতে এবং সুন্দর সুন্দর ফটোস ভিডিওস দেখে থাকো। আর এবং আমি কোনো রাইডের কোনো প্ল্যান করলে ফার্স্ট আমি ওখানে আমি সাজেস্ট করি, ওখানে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে কোথায় গেলে ভালো হবে এরকম, এবং কোথায় যাচ্ছি আজকে, কোথায় রাইডের প্ল্যান করছি, সব কিছু ওখানে আমি স্টোরি দিতে থাকি, আর ডেলি ওখানে স্টোরি আসতে থাকে। তো গাইস প্লিজ আমার সঙ্গে জুড়ে থাকতে গেলে ওখানে চলে যাও। আর যদি এই গাড়ির সময় কোনো রকমের কিছু কোয়ারিজ থাকে তোমাদের, তো প্লিজ কমেন্ট বক্স খোলা রয়েছে তোমাদের জন্য, ওখানে কমেন্ট করতে থাকো, আমি তো রিপ্লাই দেওয়ার জন্য বসে থাকি গাইস। অলরাইট গাইস, তো আজকের এই ভিডিওটি হলো তোমাদের কুইনের ওপরে, কুইনের পুরো মানে ডিটেলস রিভিউ তোমাদেরকে আজকে দিয়ে দিলাম, এবং এরপরে যদি কুইনে আরও ভিডিও দেখতে যাও তো প্লিজ গাইজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ম্যাক্স ব্লগ কলকাতা, আর জুড়ে থাকো আমার এই ইউটিউব চ্যানেলের সঙ্গে, আর ভালোবাসতে থাকো এইভাবে যেভাবে তোমার ভালোবাসা দিতে থাকো। আরও সুন্দর সুন্দর বাইকের রিভিউ আমি করবো যদি তোমার আমার রিভিউ দেখে ভালো লাগে, এবং কুইনে আরও অনেক ট্যুরের প্ল্যান হবে, অনেক জায়গা যাওয়া হবে এবং সেগুলো তোমাদেরকে শেয়ার করবো, তোমরা বাস জুড়ে থাকো। এবং তোমাদের যদি কারোর কোনো সাজেশান থাকে যে এরকম জায়গায় একটা ব্লগ বানাও, তো গাইজ প্লিজ তোমরা কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারো, এবং ইনস্টাগ্রামে তোমরা DM করতে পারো, সেখানে আমি তোমাদের রিপ্লাই অবশ্যই পেয়ে যাবে, চাপ নেই কোনো। তো গাইস চলো, মিলতে হয় নেক্সট ব্লগ মে, বাবা খুদা হাফেজ, টেক কেয়ার।